আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাদিয়ানীবাদ একটি স্বতন্ত্র ধর্ম, যার নবী আলাদা, ধর্মগ্রন্থ আলাদা এবং তীর্থস্থানও আলাদা। মুসলমানদের বিভক্ত করাই এর মূল লক্ষ্য। সম্পূর্ণ ধোকা, প্রতারণা ও ধূর্তমের উপর প্রতিষ্ঠিত এ ধর্মের অনুসারীগণ একেই প্রকৃত ইসলাম দাবি করে। মুসলমানদের ধোকা দিয়ে যাচ্ছে, বিশেষত অশিক্ষিত বা ধর্মীয় শিক্ষা বঞ্চিত শিক্ষিত মুসলমানদের তারা বিভ্রান্ত করছে। কাদিয়ানীদের ধোকা ও প্রতারণামূলক উপস্থাপনার কারণে অধিকাংশ ক্ষেত্রে সাধারণ মুসলমান প্রতারিত হয়ে ইমান হারিয়ে বসে। আবার চর্চা না থাকার কারণে কোনো কোনো বিজ্ঞ আলেমও তাদের ধোকাবাজির সামনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। অথচ কাদিয়ানীদের ধূর্তমি থেকে বাঁচার সহজ উপায় হলো কাদিয়ানী ধর্মের প্রবর্তক মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী রচিত বৈষম্য এবং তার নষ্ট জীবনচার। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর যে নষ্ট জীবনচার এবং তার জীবনীতে কি কি ঘটেছিল সে সম্পর্কে আজকে আপনাদেরকে একটি বইয়ের সাথে পরিচয় করিয়ে দেব। সেই বইটির নাম হচ্ছে কাদিয়ানী সমাচার। কাদিয়ানী সমাচার বইটিতে কি কি রয়েছে চলুন একটু দেখে আসি। এই বইটি লিখেছেন মুফতি শোয়েব ইব্রাহিম, প্রতিষ্ঠাতা পরিচালক খতমে নবুয়ত মার্কাজ ঢাকা। কাদিয়ানী সমাচার বইটিতে আপনারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর সংক্ষিপ্ত একটি জীবনী এখানে পেয়ে যাবেন। এর ভূমিকায় চমৎকার কিছু কথা রয়েছে, একটু পড়ে শোনাই। এই ছোট্ট পুস্তিকাটির ভূমিকাতে শুধু এতটুকু বলতে চাই, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী একজন রোগা, চরিত্রহীন, ইতর প্রকৃতির মানুষ ছিল। তার জীবনের আলোকে সে একজন ন্যূনতম ভদ্র, সভ্য, ভালো মানুষও প্রমাণিত হয় না। অথচ না জেনে অনেক মুসলমান তাকে ইমাম মাহদি, মসিহ মাউত, এমনকি নবী পর্যন্ত বিশ্বাস করে নিজেদের ইমান ধ্বংস করে দিচ্ছে। এই ছোট পুস্তিকাটির মাধ্যমে আমরা সেই সকল কাদিয়ানী ভাইদের চোখ খুলে দিতে চাই, যাতে তারা গোমরাহের অন্ধকার থেকে হেদায়েতের আলোতে ফিরে আসতে পারেন। তবে প্রত্যেক কাদিয়ানীকে সাবধান থাকতে হবে, কেননা ষড়যন্ত্রকারী কাদিয়ানী নেতৃবৃন্দ আপনাদেরকে এই বলে বিভ্রান্ত করবে যে এগুলো সব ভুয়া, বানোয়াট ও মিথ্যা। আমরা প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি যে এই পুস্তিকায় কাদিয়ানী গ্রন্থাদির যে সকল রেফারেন্স পেশ করা হয়েছে তার কোনো একটি যদি কেউ মিথ্যা প্রমাণ করতে চায় তাহলে আসুন প্রকাশ্য অমুক্ত ময়দানে এসে আমাদের সামনে এসে তা প্রমাণ করুন। কাদিয়ানী নেতৃবৃন্দ যদি এই চ্যালেঞ্জ গ্রহণ না করে এবং উন্মুক্ত ময়দানে এসে এগুলোকে মিথ্যা সাব্যস্ত করতে না পারে তাহলে এটাই প্রমাণিত হবে যে মির্জা কাদিয়ানী তার জীবনের আলোকে একজন মিথ্যুক, চরিত্রহীন ও ইতর প্রকৃতির মানুষ ছিল। অতএব সাধারণ কাদিয়ানী ভাইদের একটু ভেবে দেখার আহ্বান জানাচ্ছি। ষড়যন্ত্রকারীদের কথা বিভ্রান্ত না হয়ে নিজের ইমান হেফাজত করুন, নিজ হেদায়তের চিন্তা করুন। আল্লাহ তাআলা সকলকে হেদায়ত দান করুন, আমিন। এ ছিল লেখকের পুস্তকটির ভূমিকা এবং এখানে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সম্পর্কে বিস্তারিত দেয়া আছে। বইটির নাম হচ্ছে কাদিয়ানী সমাচার এবং বইটির পিডিএফ লিংক আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব। যারা যারা ডাউনলোড করতে চান তারা ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।